কিউরিসিটি থাকাটা কিন্তু ভীষণ ভালো জিনিস আমারও কিন্তু ভীষণ রকমের কিউরিসিটি সেইরকমই সব বাচ্চাদের মতো যিশুরও কিন্তু ভীষণ কিউরিসিটি সেটা কিন্তু বক্সের ক্ষেত্রে মানে কেউ কোনো কিছু গিফট দিলে সেটার ভেতরে কতক্ষণে কি আছে বের না করতে পারলে যেন শান্তিই হয় না ঠিক সেরকমই কিউরিসিটি যিশুর এই মুহূর্তে হচ্ছিল কারণ বক্সটা যখন বাড়িতে আসলো মানে বক্সটা এসেছিলো বাপের বাড়িতে আর তখন সেই সময় আমরা ওই বাড়িতেই ছিলাম তো সেই জন্য বক্সটা যখন আসলো যিশু এক একদম তড়িঘড়ি ব্যস্ত হয়ে গেলে যে ও বক্সটার ভেতরে কী রয়েছে সেটা দেখার জন্য তো আমি মানটি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটা পুরনো ভিডিও মানে ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করেছি এটা সম্ভবত ফেব্রুয়ারি মাস ছিল সেই সময়ের তোলা বাট পোস্ট করা হয়নি কাজের চাপে কারণ কাচের বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে করতে এই ভিডিওটা অনেক পেছনে চলে গেছিলো তো আজকে ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই বক্সটাকে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছ এখানে ফ্লিপকার্টের লোগোও লাগানো রয়েছে তো এটা আমি বাড়ির জন্য অর্ডার করেছিলাম কারণ মারা বেড়াতে যাবে আর তার জন্য মা বলছিল একটা ট্রলি ব্যাগের দরকার তো আমি ভাবলাম যে ঠিক আছে মাকে আমি ফ্লিপকার্ট থেকে কারণ বাড়ির এদিক থেকে যদি আমি লোকাল জায়গা থেকে যদি কিনি তাহলে সেটা আমাকে বইয়ে আবার বাড়িতে নিয়ে গিয়ে দিতে হবে তো সেই জন্য ভাবলাম অর্ডারই করে দিই আর যেহেতু এখন অনলাইন শপিংয়ের ভীষণ সুবিধা তো সেই জন্য ভাবলাম যে অর্ডার করে দিই তাহলে একদম সোজা বাড়িতেই পৌঁছে যাবে আর নিয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে না তো যাই হোক আমি যেদিন বাড়িতে ছিলাম সেই দিনই কিন্তু অর্ডারটা চলে এসেছিলো তো সেই জন্য বেশি সুবিধা হয়েছিল যে ঠিকঠাক করে দেখে নেব যে প্রোডাক্টটা ঠিকঠাক এসেছে কি আসেনি তো প্রোডাক্টটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম আর রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল কিন্তু মাত্র বারোশো টাকা হ্যাঁ এই বক্সটার দাম কিন্তু বারোশো টাকা কিন্তু এটার ভেতরে আরও একটা মজার ব্যাপার রয়েছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই যে দেখো এখানে কিন্তু একটা সুন্দর মিষ্টি একটা কালারের আমি ট্রলি ব্যাগ অর্ডার করেছিলাম আরও কালার ছিল ব্ল্যাক কালার ছিল আর রেড কালার ছিল তা রেড কালারটা খুব একটা ভালো লাগছিলো না আর ব্ল্যাক কালার আমার খুব একটা পছন্দ হয় না তো সেই জন্য আমি ব্ল্যাকের থেকে একটু দূরেই থাকি তো যাই হোক এই কালারটা ভালো লাগছিলো মাকে দেখিয়েছিল মা বললো যে হ্যাঁ এই কালারটা মারও পছন্দ তো আজকের এই ট্রলি ব্যাগটার ভেতরে কিন্তু আমি দুটো ট্রলি মানে বারোশো টাকা দিয়ে কিন্তু আমি দুটো ট্রলি ব্যাগ পেয়েছি আর ট্রলি ব্যাগটা কিন্তু বেশ ভালো বড়ো সাইজের ছিল তো এখানে প্লাস্টিক দিয়ে ভালো রকমভাবেই প্যাকিং করা ছিল তবে আরেকটু ভালো প্যাকিং করা যেতে পারতো যা তো যাই হোক কোনো একটা প্রোডাক্টের খুব একটা কিছু হয়নি তো সেই কারণে কিন্তু আমার মনে হলো যে না এটা ঠিকঠাকই ছিল তো এখানে ভালো রকমভাবে গিট দেওয়া ছিল সেটাকে খুলতেই অনেকটা সময় লাগছিলো তো মা বললো যে ছিঁড়ে দিয়ে না না ট্রলি ব্যাগটা পরে এটার ভেতরেই ঢুকিয়ে রাখা যাবে তো আমি আস্তে ধীরে করে এটা খোলার চেষ্টা করি তো যাই হোক দিয়ে মোবাইল আর দিয়ে ক্যামেরাটাকে ধরে আমি এটাকে খোলার চেষ্টা করলাম তো এই যে দেখো ট্রলি ব্যাগের কালারটা কিন্তু আমার ভীষণ মিষ্টি লাগছে তো আমি ভেবেছিলাম যে এরপরে কোনো এক সময় দরকার পড়লে আমরা এরকম একটা কালারের ট্রলি ব্যাগ অর্ডার করব তো এই যে দেখো এটা ভেতরে লাল রঙের কাপড় রয়েছে আর এটার ভেতরে কিন্তু আরেকটা রয়েছে মানে দুটো সাইজের একটা মিডিয়াম আর একটা কিন্তু ছোট মানে স্মল স্মল আর মিডিয়াম বেশি লার্জটা নিলে পরে কিন্তু ট্রাভেল করতে আমাদের খুব অসুবিধা হয় তো আমরা খুব একটা ওটা ক্যারি করি না কারণ এক ট্রেনের ভেতরে নিচে ঢোকানো যায় না তারপরে কিন্তু ওটা ওয়েটটা অনেক বেশি হয় সেটা কিন্তু ক্যারি করা যায় না তো এই যে দেখো বক্স দুটো আমি বারোশো টাকা অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে তোমরাও কিন্তু চাইলে নিতে পারো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও টাটা